हेलो व्यूअर्स, आज के आमी आपनादेर जोन्नो खूबी एकटा इम्पर्टेंट टिप्स निये एसेछि। ओल्ड हाउस रेनोवेशन आइडियाज, सेगुलो आपनादेर साथे आमी शेयर करब। आपनारा सचराचर न्यू इंटेरियर देखेछेन, किभाबे हय ना हय, ओल्ड हाउस खूब एकटा भिडियोस आपनारा देखेननि, तो आपनादेर बाड़ीते ओल्ड हाउस रेनोवेशन करबेन जारा आपनारा भेबेछेन, तादेर जोन्नो एई भिडियोटा खूबी उपयुक्त। एई कारणे আপনাদের বাড়িতে যে ফার্নিচারগুলো থাকবে, সে ফার্নিচার থাকা অবস্থায় কি ইন্টেরিয়র করা পসিবল? না, পসিবল না। আপনাকে সবচেয়ে প্রথম মুখ্য যে বিষয়টা ডিসিশন নিতে হবে, আপনার বাড়ির যে পুরনো ফার্নিচার কোনগুলোকে রাখবেন আর কোনগুলোকে ফেলে দেবেন, আর জায়গা স্পেস ম্যানেজমেন্টে কীভাবে করবেন, ফার্নিচার কোথায় কীভাবে পুট করবেন, আর নতুন ফার্নিচার যেরকম আপনার ওয়ার্ড্রোব কোথায় করবেন, আপনার ওয়ার্ক স্টেশন বা স্টাডি ইউনিট, ড্রেসিং ইউনিট, ফার্নিচার কোথায়, বেড, হাইড্রোলিক, এই জিনিসগুলো আপনাকে ভাবতে লাগছে ফার্নিচার। তারও আগে যদি আমরা চলে যাই, পুরনো যেগুলো আপনার পেন্ট করা হয়েছে, যেমন আপনি দেখবেন এখানে আপনার ড্যামেজ হয়ে গিয়েছে, ওয়াল ড্যামেজ হয়ে গেছে, সিপেজ প্রবলেম, সেই ড্যাম প্রুফ কীভাবে করবেন, কীভাবে আপনি সিকো বা ডক্টর ফিক্সেড 301 এই কেমিক্যালগুলো ইউজ করে ড্যাম প্রুফিং করবেন। ফল সিলিং যদি আপনার বাজেট থেকে থাকে তো আপনি করিয়ে নেবেন ফল সিলিংয়ের কাজটা। ফল সিলিংয়ের মধ্যে আপনার যেই কস্ট পড়বে তার উপর আরও এক্সট্রা কস্ট ইলেকট্রিশিয়ান, কারণ অনেকগুলো ওয়্যার ফেলতে হবে আর লাইটের একটা এক্সট্রা কস্ট চাপে, তো এই পুরোপুরি কাজটা আপনার। আর তাছাড়া সিপেজ প্রবলেম আমরা বলছিলাম, যেটা ওয়াশরুম, কিচেন, সিভিল ওয়ার্ক কীভাবে হবে সেই সম্বন্ধে আপনাদের সাথে আমি আলোচনা করব। আসুন ভিতরে দেখাই। ওল্ড হাউস রেনোভেশন আইডিয়াসের মধ্যে আপনার প্রথমে আসে ইলেকট্রিক্যাল যে ওয়ার্ক। তো ইলেকট্রিক্যাল ওয়ার্ক বলতে গেলে এখানে আপনার পুরনো যেই মডুলার যেগুলো ছিল না, সুইচ বোর্ডগুলো উঠেছিল, তো সেই ব্যাপারগুলো পুরো কনসিল করতে হয়। আর তার সাথে যদি আপনার ফলসিলিংয়ের যদি কাজ হয়, তার যে সুইচ সংখ্যা বেড়ে যায় এই কারণে, ফলসিলিং হওয়ার জন্য তার লাইটের সংখ্যা বাড়বে, তো এখানে মডুলার বেড়ে যায়, তাহলে এটা হলো আপনার ইলেকট্রিক্যাল ওয়ার্ক কাজটা। আর তার সাথে যে ফার্নিচারের কাজ, ফার্নিচার অনুযায়ী ধরুন এখানে টিভি ইউনিট হবে, তো টিভি ইউনিট হওয়ার জন্যে এখানে তার যে কানেকশানগুলো দিতে লাগছে, প্লাস এই বাড়িতে একটা ইনভার্টার ছিল এখানে, তো সেই ইনভার্টারকে ম্যানেজমেন্ট করে ওখানে একটা আমরা সিটিং এরিয়া করব, সিটিং এরিয়ার মধ্যে আমরা ইনভার্টারকে হাইড করে দেবো। আর সেই যে সকেট দেখতে পাবেন এখানে, এই যে ওঠা ছিল ওইগুলো পুরো কনসিল হয়ে ওখানে চলে যাচ্ছে। আর এখানে একটা মন্দির, তো এইখানটাও আমরা একটা কনসিল। তো আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি যে কোথায় কী ফার্নিচার হবে সেই অনুপাতেও ইলেকট্রিক্যাল ওয়ার্কটা করতে হবে, তার সাথে আপনাকে সামঞ্জস্য রাখতে হবে, কারণ ফার্স্ট স্টেপে যদি প্ল্যানিং ভুল হয়ে যায় তো পরবর্তীকালে সেটার ম্যানেজ করা যায় না। মানে সিভিল ওয়ার্কের সাথে সাথে এই যে সান্তরাস মিস্ত্রির যে কাউন্সিলিং, এই কাজটা আপনাকে ফার্স্টে করে নিতে হবে, ধুলো ময়লার নোংরার কাজটা। এখানে শুধু ইলেকট্রিক্যাল ওয়ার্ক নয়, ফলসিলিং যদি হয় এটাও একটা নোংরার কাজ, এটাও আপনি করবেন, তার সাথে সিভিল ওয়ার্ক কাজ মানে সিপেজ প্রবলেম, দ্বিতীয় হচ্ছে সিপেজ প্রবলেম যেখানে হচ্ছে, ওল্ড আপনার ওয়াশরুম যেখানে সিপেজ হচ্ছে, কিচেনে রেনোভেট করতে লাগে টাইলস নোংরা হয়ে যায়, এই কাজগুলো আপনাকে দেখাবো। ওদিকে কীভাবে করতে হয় আপনাকে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াশরুমটা, এই ওয়াশরুমের মধ্যে সিভিল ওয়ার্ক তো হচ্ছে, পুরনো যে টাইলস ছিল সেগুলোকে নষ্ট হয়ে গিয়েছিল, সেই সিপেজ প্রবলেম সলভ করার জন্যে মেনলি আপনার আমাদের যেটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, ওয়াটার প্রুফিং একটা কোটিং, মানে আপনি সিকো ইউজ করতে পারেন বা ডক্টর ফিক্সেড। আমি তার রেশিওটা কি এখানে দেখাচ্ছি, মানে সেই রেশি অনুযায়ী আপনি সিমেন্টের একটা কোট দেবেন, দিয়ে তারপরে টাইলসের যখন মশলা রেডি করবেন সিমেন্ট বালির, তো সেটার মধ্যেও এই পরিমাণ মিশিয়ে আপনাকে কাজটা করতে হবে। এতে কি হয়, ড্যাম প্রুফিং হয়ে যায়, মানে সিপেজ প্রবলেমটা আশা করা যায় আর হবে না। ওয়ালে যেরকম আপনার ওয়াটার প্রুফিং করছেন, ওর সাথে ফ্লোরের কাজটাও আপনাকে মাস্ট খুব ভালোভাবে যত্ন সহকারে করতে হবে। যে রেশিওটা দেখালাম ওই রেশিও অনুযায়ী আপনাকে সিমেন্টের একটা কোট দিয়ে আর সিমেন্ট বালির সাথে এই মশলাটা রেডি করে সিকো বা ডক্টর ফিক্সেড দিয়ে রেডি করে করতে হবে। এই কারণে, কারণ নিচে যাদের বাড়ি সেখানে হয়তো সিপেজ হচ্ছে, ড্যাম তৈরি হচ্ছে, তো সেই সমস্যাটার সমাধান করতে হবে। এখানে যে দেখছেন এই যে ওয়ালটা, এই ওয়ালটা এদিকে ছিল,
লেফট হ্যান্ডে ছিল, রাইট হ্যান্ডে করা হয়েছে। এই কারণে এখানে পজিশনটা বাড়ানো হয়েছে, কারণ এর আউটসাইডে ওয়ার্ড্রোব হবে। আর এখানে ওয়াশ বেসিনটা ছিল, ওটাকেও নিচ থেকে কনসিল করে এখানে শিফট করা হয়েছে। এখানে এই কিচেনটা যেটা ছিল, এখানে আপনার গেটটা আপনার এখানে ছিল, হ্যাঁ, তারপরে এটা ব্লক ছিল। আমরা একটা প্ল্যানিং করা হয়েছে, প্ল্যানিং অনুযায়ী এটাকে ওপেন কিচেন করা হচ্ছে। সেক্ষেত্রে এটা আপনার ওপেন করা হলো, এখানে টেবিল টপ হবে, কাউন্টার হবে, এখানে একটু প্যানেলিং করে লাইটিংয়ের ব্যবস্থা, আর তার সাথে যে পুরনো যে টাইলস ইত্যাদি জিনিসগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। আর তার সাথে এখানে প্লাম্বিংয়ের কাজ হয়েছে, ওয়াশিং মেশিনটা এখানে পুট করা হবে। আর সিঙ্ক আগে যেখানে ছিল অনেকটা দূরে ছিল, তো সেটাকে আমরা হাতের কাছে এখানে এই সিঙ্কটা ইউজ হবে। এখানে ওয়াটারপ্রুফিং হয়েছে ফ্লোরে, টাইলস নতুন টাইলসের কাজ হয়েছে। আর এখানে প্রথমে আইডিয়াস যেটা আমি দেব, সেই ক্ষেত্রে টাইলসের কাজটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে প্রথমে ফ্লোরে টাইলসের কাজটা কমপ্লিট করবেন, তারপরে ওয়ালে যে টাইলসটা আছে এটা যদি মেজারমেন্ট করা যায়, ওই আপনার 30 ইঞ্চি আসছে, 29-30 ইঞ্চি আসছে। প্রথমে ব্ল্যাকস্টোন লাগবে, তারপরে আপনার গ্রেনাইটটা লাগবে। অনেকের প্রশ্ন এটা কত ইঞ্চি হলে ঠিক, 30 ইঞ্চি এখন 29 ইঞ্চি আছে, এটা আপনার ওই ব্ল্যাকস্টোন তারপরে গ্রেনাইট লেগে ওই 32 ইঞ্চি আপনার দাঁড়াবে। আর তার উপরে কাউন্টারটা দাঁড়াবার পর তার উপরে আপনার একটা ওই ধরে চলুন 2 ফিট বা 26 ইঞ্চি ওয়ালে টালিটা হবে। এখানে প্ল্যানিং আপনাকে প্রথমে টাইলসের কাজটা করার আগে প্ল্যানিং করে নিতে হবে যে কোথায় আপনি মাইক্রো ওভেন রাখবেন, কোথায় ফ্রিজ রাখবেন, কোথায় কি আপনার চিমনিটা কোথায় হবে, সেই অনুযায়ী আপনাকে এখানে ইলেকট্রিক্যাল কনসিল কাজটা কমপ্লিট করতে হবে, কারণ পরে আর টাইলই ভাঙা যাবে না। এই প্ল্যানিংটা খুবই দরকারি।